হ্যালো এভরিওয়ান, তোমরা তো ঘড়ি দেখে বুঝতেই পারতেছো যে আমি আর্লি মর্নিং উঠেছি। উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, রংপুরে লাগাতার দু একদিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছে। আর এখন আমি চা করতেছি, বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবলাম চা খেলে ভালো লাগবে। আর সবসময়ের মতন ভেকু কিচেনে, যেটা তোমরা দেখতেই পারতেছো, ও লেজি নাড়াচ্ছে, ও তোমাদের হাই বলতেছে, হ্যালো এভরিওয়ান বলতেছে, আর আমার চা করা ডান। আর বিছানায় এত আমার কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, মামনির বসার জায়গা হয়নি, মামনি নিচে বসে টিভি দেখতেছে। আর এইটা ফ্যান, এই ফ্যান আজকে আমার পরিষ্কার করতে হবে, যেই ভিডিও তোমরা আজকে দেখবে। দুর্গা মায়ের মতন আমিও অস্ত্র নিয়ে রেডি। এখানে আমি নিয়েছি একটা হচ্ছে ঝুলঝাড়া মফের মতন বেসিক্যালি, আর একটা ঝাড়ু, বিকজ উপর থেকে যেই ফুলগুলান পড়বে সেগুলান আমাকে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। আর আমাদের ফ্যানের যে অবস্থা, আর 2 দিন থাকলে মানে ওই ফ্যানের আর কি যে হইতো। এই ঝুলঝাড়ুটা খুবই ভালো, এটা দিয়ে ফ্যান পরিষ্কার খুবই সহজ হয়। আর এই ঝুলঝাড়ুটা যে কোনো সুপার শপেই পাওয়া যায়, আমিও এটা নিয়ে আসছি পূজা উপলক্ষে ফ্যান পরিষ্কার করার জন্য। তো এখন আমি ফ্যান পরিষ্কার করা শুরু করে দিছি, যেহেতু আমি ফ্যান পরিষ্কার করতেছি মামনিতে আমার ভিডিওটা করতেছে। আর সকালবেলায় মামনির তো হচ্ছে রান্না থাকে, আমি বললাম তুমি ভাতটা গ্যাসে বসাই দিয়ে তুমি একটু ভিডিওটা করো। তো মামনি সেরকমই, যেরকম কথা সেরকম কাজ, মামনি ভিডিও করতেছে, আমি এদিকে ফ্যান পরিষ্কার করতেছি। বাট মামনি বলতেছে একটু তাড়াতাড়ি করো, কারণ আমার তো রান্না আছে আর তোমার বাবা খুব সকাল সকাল খায়। এইসব নিয়ে আমাদের কথা হচ্ছিলো। আর আমি বলতেছিলাম মামনি ফ্যানটা কি পরিষ্কার হচ্ছে? আর লাস্টে তো তোমরা দেখতেই পারবা ফ্যানটা কীরকম পরিষ্কার হয়েছে। আর আমি আমার চুল প্রোটেকশন করার জন্য ক্যাপ পরে নিয়েছি, চোখে যেন ধুলা না পড়ে সেজন্য চশমা আর মাস্ক তো অবশ্যই পরছি, বিকজ মামনির তো ডাস্ট অ্যালার্জি, মামনি তো হচ্ছে ফ্যান পরিষ্কার করতে পারবে না, এই জন্য আমাকে এইসব করতে হয়। ফার্স্টে আমি ফ্যানটাকে ঝুল ঝাড়া দিয়ে ভালো করে ঝাড়ে নিচ্ছি, বিকজ ফ্যানে এক্সেস যত হচ্ছে ধুলাবালি সব আটকাইছে আমাদের ঘরের কাজের জন্য, সেগুলো যেন পড়ে যায়। তারপর আমরা মেন ক্লিনিং প্রসেসে যাব। আমার ফ্যানের ধুলা পরিষ্কার করা মোটামুটি অলমোস্ট ডান বললেই চলে। এখন আমি তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি নিচের অবস্থাকে। আমি বলছিলাম না নিচ পুরা নোংরা হয়ে যাবে, এখন আমার ঝাড়ুটার প্রয়োজন হবে। এটা আমি আগে ক্লিন করব, দেন আমি আবার ফ্যান পরিষ্কার করাতে ফিরে আসব। আমাদের বাড়ির প্রতিটা ফ্যান পরিষ্কার করার জন্যই মামনি ফার্স্টে একটা লিকুইড তৈরি করে নেয়, যেটা তোমরা এখন দেখতে পারতেছো। আর এটার কতটুক কতটুক হচ্ছে পরিমাণে দিতে হয় এটা তোমাদের মামনি এক্সপ্লেন করে দিবে, আমি তাও দেখাচ্ছি ভিডিওটা। ফার্স্টে আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম, দেন তোমরা দেখতে থাকো আমি আর কি কি অ্যাড করি। 1 কাপ জল, 1/2 চামচ ডিটারজেন্ট, 1 লেবুটা দেওয়া হয় বেসিক্যালি ফ্যানের তেল চিটচিটা ভাবটা কাটানোর জন্য। 1টা লেবুকে অর্ধেক করে নিয়েছি এখানে। ম্যাজিকের মতো কাজ করবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাই দিবেন। লিকুইড মিশ্রণটা মিক্সড করা অলমোস্ট ডান, এখন আমি চলে যাব মেন প্রসেসে। ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে মফটাকে নিয়ে নিতে হবে, মফটাকে ভালো করে ওই মিশ্রণটাতে সোক করে নিতে হবে। আর সোক করার পর এক্সট্রা যেই হচ্ছে জলটা থাকবে সেটাকে নিগড়ায় নিতে হবে, মানে এক্সট্রা জলটাকে ফেলে দিতে হবে। দেন ওই মফটা যে ফর্ম টাইপের হবে ওটা দিয়ে ফার্স্টে ফ্যানটাকে হালকা করে ক্লিন করতে হবে। আর এখানে বাবা বলছিল যে মা আস্তে করতে হবে, নাহলে ফ্যানটার পাখা যদি একবার বেঁকে যায় তাহলে ফ্যানটা আর ভালোভাবে ঘুরবে না, তো এইটার দিকে তোমাদেরও খেয়াল রাখতে হবে। আমি সেই প্রসেসটা আবার রিপিটেডলি করেই যাচ্ছিলাম। ফার্স্টে আমি মফটাকে সোক করে নিয়ে দেন মফটার এক্সট্রা জলটাকে হচ্ছে আউট করে দিয়ে ফ্যানটাকে ক্লিন করে নিচ্ছি। আর এটার তো পার্ট বাই পার্ট বলার কিছু নেই, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারতেছো এক্স্যাক্টলি প্রসেসটা কীভাবে হচ্ছে। তো তোমরাও বাসায় যদি ফ্যান পরিষ্কার করা থাকে অবশ্যই এই ফর্মুলাটা ট্রাই করতে পারো, আশা করি তোমরাও ভালো ফল পাবা। অ্যান্ড আজকে কিন্তু শুধু ফ্যানের ভিডিও নেই, ফ্যানের সাথে আরও এক্সট্রা আমরা সারাদিনে কী করছি না করছি কোথায় গেছি আরও তো এক্সট্রা অনেক কিছু আছে। তো ফ্যানের ভিডিও দেখে কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না। 5-6 বার মফ দিয়ে আলতোভাবে ফ্যানটাকে ক্লিন করার পর আমি জলটাকে চেঞ্জ করে নিয়েছি। ফার্স্টে তো মফটাকে ধুয়ে নিয়ে আমি এখন হচ্ছে প্লেন ওয়াটার দিয়ে
এখন ফ্যানটাকে ক্লিন করে নিচ্ছি। যেহেতু মামনি রান্না ছিল ওই জন্য পুরো ভিডিওটা আমি হয়তো দেখাতে পারিনি, তোমাদের আমি আলটিমেট রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্যানটা কিন্তু অলমোস্ট ক্লিন হয়ে গেছে, আর ফ্যানটা আমি উপর থেকে দেখা দিব একটু পরে। ফ্যানটা হচ্ছে তেল চিটচিটা ভাব সব কাটে গেছে, আর ফ্যানটা আগের থেকে অনেক বেটার পজিশনে আছে বলে আমার মনে হচ্ছে। তো মামনি ভিডিওটা করছে তার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবা। তো মনে হচ্ছে ফ্যানটা খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে, আগের থেকে অন্ততপক্ষে বেটারই আছে বলে মনে হচ্ছে। মেকআপ ড্রেসেরই বিউটি শর্টস হয়, বাট আজকে মানে ফার্স্ট টাইম কেউ হচ্ছে ফ্যানের বিউটি শর্টস দেখাচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবা যে কীরকম লাগলো তোমাদের ফ্যানের ভিডিওটা। পুরো রুমটাকে ক্লিন করার পর আমি রুমের ওভারঅল ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। টিপটপ ক্লিন, যেটা আমার খুবই পছন্দ। দেন ফ্যান পরিষ্কার করে শাওয়ার নেওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেছি টুকটাক শপিং করার জন্য, বিকজ পূজা তো লাইক দরজায় নক করছে। তো মামনি কিছু জামা বানাবে, দ্যাটস ওয়াই আমরা লেজ দেখতেছি জামাটাকে আর একটু ইনহ্যান্স করার জন্য। তো তোমরাও দেখো তোমাদের যদি কোনো লেজের প্রয়োজন হয় এখানে আসতেই পারো। তো আমাদের লেজ নেওয়া মোটামুটি ডান, এখন আমরা নামে যাচ্ছি। তো মামনি বললো তো অনেক খাটাখাটনি করছিস, তার জন্য তোর একটা তো গিফট পাওনাই থাকে, এই জন্য মামনি আমাকে সুপার মার্কেটের ফেমাস চটপটি খাওয়াবে। তো আমি বললাম ওকে চলো। আমরা এখন চটপটির জন্য ওয়েট করতেছি, আর এখানে পার প্লেট নিচে আমাদের 40 টাকা করে, আগে যেটা ছিল 25 টাকা সেটা এখন হয়ে গেছে 40 টাকা। মামনি সেটাই বলতেছে যে দাম দ্বিগুণ বাড়ে গেছে। দেন আমাদের চটপটি এসে গেছে, তোমরা দেখতেই পারতেছো এটা এখানকার খুবই ফেমাস একটা চটপটি, তাই ভাবলাম আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আমাদের চটপটি খাওয়া ডান, এখন আমরা বের হয়ে পড়েছি ওই যে আমরা লেজ নিয়েছিলাম সেই জামা বানানোর জন্য। আর রাস্তায় এত ভিড় যেহেতু পূজা চলে আসছে, এত জ্যাম, আর এখানেই মামনি জামা বানায়। তো আমি বসে আছি, মামনি তার জামার ডিজাইন বলতেছে যে এইভাবে এইভাবে। তোমরা বলতেই পারো যে সবসময় দেখি তোমরা জামা বানাও দেখাচ্ছ না কেন, বিকজ এগুলো তো পূজার একটু স্পেশাল, অবশ্যই পূজার সময় যখন মামনি এগুলো ওয়ার করবে তখন অবশ্যই দেখাবো। যদি ভিডিওতে কিছু ভালো লাগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই মমস চ্যানেল।